ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অন্যদিকে কাকদ্বীপ মুহূর্তের ছবিটা আমরা দেখে নেব। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এখন কি ছবি? দেখো, সাইক্লোনিক যে ট্র্যাক রয়েছে আমার প্রতিনিধিরাও যেমনটা জানালো, এবং সেই ট্র্যাক অনুযায়ী কিন্তু এই যে দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে যাবে ঘূর্ণিঝড় উম্পুন। এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যে জায়গায়, অর্থাৎ এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে বেশ কিছু জায়গা দূরে যদি দেখতে পাই আমরা, একটা দ্বীপ দেখা যাচ্ছে যেটি ঘোড়ামারা দ্বীপ। এবং এই দ্বীপটাকে নিয়ে কিন্তু পড়াশোনা চিন্তা যথেষ্ট কারণ রয়েছে, কারণ সেই এলাকায় প্রচুর মানুষের বসবাস করেন এবং সেখানে কিছু মানুষকে, প্রচুর মানুষকে উদ্ধার করা হলো। এখনো পর্যন্ত কিছু মানুষ আছেন এবং প্রশাসন জানাচ্ছে তাদেরকে উদ্ধার করার কাজ কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, তুমি বুঝতেই পারছো যে হাওয়ার যে বেগ সেটা কিন্তু অনেকটাই বেশি। আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম টানা বৃষ্টি হচ্ছিল, এখন এই মুহূর্তে যখন তোমার সঙ্গে কথা বলছি এই মুহূর্তে বেগ একটু কিছুটা হলেও কমেছে। আকাশ যদি দেখো একবারে কালো মেঘে ঢেকে গিয়েছে, সূর্যের দেখা একবারের জন্য পাওয়া যায়নি, এবং জলের যে স্তর রয়েছে, আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি নদীর কাছে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় জলের যে স্তর সেটা কিন্তু অনেকটাই বেশি। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটাকে জেটি ঘাট বলা হয়, এবং সেই জেটি ঘাটের যদি ছবিটা একটু দেখাতে বলবো আমার সহকর্মী ভগবান সাহকে, এই জেটি ঘাটে যে বার্জগুলি রয়েছে সেই বার্জগুলি, কয়েকটি বার্জ যেগুলি কিন্তু এই জেটি ঘাট দিয়ে গঙ্গাসাগরের দিকে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই দিকে যায়, সেই বার্জগুলিকে ভালো করে বেঁধে রাখা রয়েছে, এবং জলের যে লেভেল রয়েছে এই জেটি ঘাটের অনেকটা অংশই কিন্তু একেবারে ডুবিয়ে দিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অর্থাৎ জলস্তর এখন অনেকটাই বেশি রয়েছে। পাশাপাশি ঠিক এই যে জেটি ঘাটের পাশের অপর একটি অংশ রয়েছে যেখানে ঘেরা রয়েছে, বালি দিয়ে ঘেরা রয়েছে, সেই জায়গায় দেখতে পাচ্ছি একটি অংশ থেকে যেখান থেকে জল ঢুকছে হু হু করে, সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রশাসনের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে তারা বিভিন্ন জায়গা যেমন রিমোট এলাকা কিছু চিহ্নিত করেছে, সেই রিমোট এলাকাতে এনডিআরএফ এসডিআরএফ এর টিম পাঠিয়ে দিয়েছে, এবং যে বিষয়টা প্রশাসন সূত্রে যেটা খবর যে উম্পুনের প্রভাব কিন্তু পড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনার বড় সড় প্রভাব পড়তে পারে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে, এবং এই ছবি প্রতি মুহূর্তের আপডেট আপনাদের আমরা দেখাতেই থাকবো।